আমার তো মনটা সব নিয়ে যেতে হবে তুমি নিশ্চয়ই আচ্ছা দাঁড়া আম্মু রমজান মুবারক সকলকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রমজান মাস খুব ভালো যাচ্ছে আশা করি সবাই আমার ব্লগগুলো দেখছেন অনেকদিন পরে ট্রাই করছি দুই তিন দিন পর পর ব্লগ দেওয়ার মাঝখানে অনেক বড় একটা গ্যাপ চলে গিয়েছিল যাই হোক আজকে ইফতার আমরা বাইরে করব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে তাছাড়া আজকে এই প্রথম রমজান মাসে অনেকগুলো মেলা হয়ে গেছে আমাদের এখানে কিন্তু খুব সুন্দর ঈদ মেলা হয় অনেক জায়গায় হয় প্রতি বছরই সো আমি একবারও মেলাতে যেতে পারি নাই আজকে যাব কারণ আমরা যেখানে ইফতার করছি সেটার পাশেই মেলা হচ্ছে আজকে যেহেতু উইকেন্ড সো মেলায় যাব সবাই আই ডোন্ট নো কেনাকাটা করবো কি জানি না এখনও ঈদের কিছুই কিনি নেই সো মেলায় যাওয়ার জন্য আমি সবসময় এক্সাইটেড সবসময় মেলায় ঘোরাঘুরি করবো দেন সবাই মিলে ইফতার করবো দেন আড্ডাবাজি হবে ইনশাল্লাহ সো এই তো চলো দিসাম রওনা দিই এখন ওয়েদারটা খুব সুন্দর বাট আজকে সকাল থেকে আমাদের ওয়ার্নিং দিচ্ছিল যে টর্নেডো হবে ওয়েদার খুব খারাপ হয়ে যাবে এখানে না ছিল যাই হোক পরে আমরা তো চিন্তা করতেছিলাম যে আজকে প্ল্যান করছি আমরা রেস্টুরেন্টে বুকিং সব কিছু দেওয়া শেষ যেতে পারবো কি না মেলায় যেতে পারবো কি না বাট আল্লাহর মতে তেমন খুব একটা একদম ডিজাস্টার হয় নাই বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা একদমই সুন্দর ফ্রেশ ওয়েদার ভালো লাগতেছে যেতে আমার এখান থেকে দূরে আছে মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো লাগবে ওই যে মা আছে জায়ান আছে পকেটে হাত দিয়ে নাকি বসে আছে ওই যে পকেটে হাত দিয়ে বসে আছে আবার আসে ওকেও মারে ভিডিও বুঝে কালকে মলে মাকে বলতেছে ছবি তুলে না আমিও তো বুঝি নাই আমিও তো বুঝি নাই মাও বুঝে নাই যে সে ছবি তোলার জন্য দূরে গেছে পোস্ট দিতেছে তার ওই টয় ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে হবে আর কি অবস্থা যাই কি অবস্থা দেখি মেলায় মেলা চলে আসছি কই কই আয়েশাই বলতেছে টয় এই যে বাইরে অনেক স্টল আছে এটা কি এটা কি এটা কি টুপি ঈদের জামা দেখাবে না বলে এই যে শপাহলিক আমাদের তুমি তো মনে আজকে মেলা সব কিনা নিয়ে যাবা ওই ঢুইকাই বিসমিল্লা প্রথম দোকান দিয়ে কেনা শুরু করছো ভালো লাগছে সুন্দর গর্জিয়াস জানি না পিছে দেখে নাইস তুষি মামিরা কোন দিকে ওই যে অর্থ ওই আসতেছে ওদিকে মনে হয় আমার এই কালার ভালো লাগে না দুইটার একটার পছন্দ হয় মেলা ভালোই জমজমাট অনেক অনেক ড্রেস বাট আমরা লেট হয়ে গেছি মা কোথায় এই যে আপনারা কষ্ট কষ্ট আমি নিয়ে গেছি খালি একবার দেখি আমি একটা ড্রেস দেখতেছিলাম কিছু কিনছেন সুন্দর লাগতেছে আপনাকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে লাইক করি এটা সুন্দর এটা নাও ভাই এই যে তোমার কালার ঝাঁকা নাকা পাইছে হ্যাঁ এগুলো তো এরকমই সুতির এগুলো $40 $50 $35 এরকম মার জন্য দেখতেছ মা কিছু পছন্দ হয়েছে
জায়ানের খবর নাই, জায়ান হচ্ছে আলিয়ার সাথে। সো আজকে বেশিক্ষণ মেলা থাকতে পারতেছি না, একটু পরে বন্ধ হয়ে যাবে, হবে আমার দেখতে হবে। আজকে ঠিক করে ঘুরতে পারতেছি না, বাইরেও তো অনেক স্টল আছে দেখি, ইয়া বাইরেও তো অনেক কিছু আছে, জুয়েলারি লর ইয়াররিংস রাইট। এটা সুন্দর, চল জিজ্ঞেস করো তাহলে দাম কত নিতাছেন নাকি, কি নিতাছেন আবার আমার তো মনটা সব নিয়ে যেতে হয় না আমার, মানে আমি না এই দোকানটা আসলে মানে কি কিনবো, হ্যাঁ কথা মনে আসলে কিনবো বুঝতেছি না, দেখো কালকে তো বড় মামি আমাকে ঝুমকা গিফট করছে, জায়ান কি হয়েছে জায়ান দেখতে কিছু শিখো কিনতে হবে তোমার, খারাপ হয়ে যাইতেছে তো উইথ প্লেন এটা, আই নো রে খারাপ হয়ে যাইতেছে, এটা অনেক সুন্দর নাই আজকালকার তো সব কালার, সব কালারের সাথে পরা যায়, তোমার শাশুড়ির কাছে একটাও ভালো লাগবে না, মা তো গোল্ড এডি না কিনা গোল্ড কিন গোল্ড গোল্ড, মা হচ্ছে গোল্ড গোল্ড গোল্ড, এই এর মা দর্শতে দেখি না গোলাপি সবগুলাই কম বেশি সুন্দর। আচ্ছা জামাই কিনি নাই আমি, ড্রেস কিনি তারপর, জামাই কেন হয় না, ওই যে ওই যে আরেকজন জামা কাপড় গয়না সব কিনে ভালো, ইন্দো মিনিটে দুটো জামা কিনছে, টাকা আর টাকা ওর সাতটায় বন্ধ হয়ে যায়, আমি বেলুন নিবে কিন্তু মানে বেলুনটা খাইছি, আচ্ছা খাই তো তেমন কিছুই কিনতে পারি নাই, পনেরো মিনিট ঘোরাঘুরি, পনেরো মিনিট ঘোরাঘুরি করলাম, এখন ইফতার করতে যাচ্ছি, আরেকদিন আসতে হবে মেলায়, মেলায় আরেকদিন আসতে হবে। সো ক্রিস্টাল ব্যাঙ্কুট বন্ধ হয়ে গেছে, এখন আমরা ভাবি বুটিকে যাব, কিছু করার নাই, তারিনা পুরাও চলে আসছে, সো আমরা একদম টাইম টু টাইম চলে আসছি, ওয়েট করতেছি, এখানে অনেক আগে থেকে আমরা বুকিং দিয়ে রাখছি, সবাই একসাথে খাবো বললে, জায়ান সে হাই রোজা রাখছ এখন নাই, আলিয়া বেবি কই রে, আলিয়া বেবি কই রে, সো জেমি আপু এখন আসা বাকি, আর কার আসা বাকি, আমরা 20 জন, 20 জনের বুকিং দিছি, 20 জন ভাইয়া খুশি হয়ে গেছিল, মামার একটা ফোন দাও জিসাম, এই যে ভাই বোনরা বসাই দিচ্ছি, ভালো হয়েছে একটা দুজন দেখতেছে, আলিয়ার সবসময় চিপস জায়ান শেষ করে, এসা তাকাও আম্মু, তাই আম্মা তাকাও, সবাই ইফতারিতে বসে গেছে, এখনো 30-20 মিনিট বাকি, জুস টুস নিয়ে এক একজন, আজান দিয়ে দিছে, খাইতেছ ইফতার করতেছ, দাঁড়া বাবা
শেষে বাসা যাচ্ছি। ইফতার শেষ করে সবারই অনেক টায়ার্ড লাগে, আমার বাসা থেকে তো হাফ অ্যান আওয়ার, সো ঘুম চলে আসতেছে। খানা ভালোই ছিল, মোটামুটি সবাই মিলে খাওয়া দাওয়া করছি, ইফতার করলাম আলহামদুলিল্লাহ, ভালোই সময় কাটছে। এই তো আর কি, আশা করি আজকের ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ব্লগে যারা নতুন দেখছেন আমার ব্লগগুলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। হ্যাঁ জায়ান, ওকে বাবা দিচ্ছি, সে আমার ফোন চাচ্ছে কার্টুন দেখবে আর কি। ওকে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, তাহলে আমার নেক্সট ব্লগ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও সকলকে রমজান মুবারক। কিপ ওয়াচিং এশা আলম খান, আল্লাহ হাফেজ।